আমাদের রেডি হয়ে গেছে গরমা গরম চিলি চিংড়ি। তো এই রেসিপিটা আমরা কিভাবে বানাচ্ছি আপনারা আজকে সেদিকে চোখ রাখুন। আপনারা তো চিলি চিকেন খেয়েছেন, চিলির অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এটা একেবারে অভিনব। তো এই অভিনব রেসিপিটা অবশ্যই দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমরা এখানে প্রথমে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমরা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে ভালোভাবে, তারপর ওটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আমার ম্যারিনেশন হয়ে গেছে, এখন এটা আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমরা এর সাথে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ পরিমাণ ময়দা গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি যেহেতু এটা ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি খুব সহজেই, তো সেজন্য আমি সমস্ত ঘরোয়া উপকরণ ব্যবহার করলাম। আর দিয়ে দেব 1 চামচ সয়া সস। একটা ডিম দিয়ে দেবো এর সাথে। ডিমটার কুসুমের অংশটা দেব, সাদা অংশটা দেব না, সাদা অংশটা বাদ দিয়ে দেবো। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে এটা আমরা মিক্সড করে নেব। আর দিয়ে দেব আদা রসুন পেস্ট 1 চামচ। মশলা দিয়ে মিক্সড করার পর আমার চিংড়ি মাছটা দেখতে এরকম হয়েছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক নেক্সট স্টেপ। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, এখানে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি, কারণ মাছগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে আমাদের। চিংড়িটা আমরা ফ্রাই করে নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে আমরা ওই তেলেই দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা 1 মিনিট ভেজে নিয়ে তারপর এর সাথে আমরা দিয়ে দেব আদা কুচি। তারপর দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ, যে আমার বড় বড় সাইজের কাটা পেঁয়াজ সেগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নেব, খুব বেশি নয়, হালকা করেই। পেঁয়াজ অল্প ভাজা হয়ে এসছে, এরপর আমরা দিয়ে দেবো বড় বড় সাইজের যে ক্যাপসিকাম কেটে রাখা ছিল এগুলো দিয়ে দেবো। এগুলোকেও একটু ফ্রাই করে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এখন আমরা এতে দিয়ে দেবো ব্ল্যাক পেপার। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। এবার এতে দিয়ে দেব 1 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস আর অল্প পরিমাণ ভিনেগার। এবার এগুলো ভালোভাবে মিক্সড করে এর সাথে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এটা একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো 2 কাপ জল। তো
तो रेडी गेछे आमादेर चिली पन अर्थात चिली चिंगड़ी देखते ही पाच्छेन देखते खूब ही भालो होयेछे एबं खेतेओ सुस्वादु होयेछे। तो बंधुरा आमादेर ई रेसिपिटा जदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई लाइक करबेन कमेंट करे जानाबेन केमन होयेछे और आमार चैनले जदि नतून होये थाकेन ताहले आमार चैनलटी अवश्यई सबस्क्राइब करे नेबेन और पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन आरो आमार नतून नतून ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো ধন্যবাদ আজকের এই পর্যন্তই।